সাধারণভাবে কোনো কথা আমি জাতির সামনে পেশ করিনি, জাতিকে আমি ফাঁকি দিতে চাইনি। বইয়ের নাম মুকসেদুল মুমিনিন, হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এটাই হেডলাইন। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে ঘটনা কি, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ এই কথা কেন? এখন দেখে যে লিখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। আল্লাহর কসম, একটি বাক্য রাসুলের নয়, শুন, শুধু তাই নয়, পুরো আলোচনাটা কোরআন মজিদের সরাসরি বিরোধী। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারফুল্লাকুম ফাতুহারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। ভরা পেটে কি, খালি পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, এই কথা আল্লাহ তাআলা বলেন। শুনুন, আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনি ভাই বোন, কম পয়সা দান করে, বেশি পয়সা দান করে, আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। দুই, রাগকে থামাতে পারে, লাইসা সাদিদ বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাহ নবী বলছেন, আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে থামাতে পারে তার নাম শক্তিশালী। হাদিস বুখারী মুসলিম, খুব রাগ, অধীনস্থ লোকটাকে মনে হচ্ছে একবারে থেঁতলে দিই, পা দিয়ে ডলে দিই, এরকম সময়ে যে নিজেকে থামাতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মানুষকে যে মাফ করতে পারে, অধীনস্থ ছেলেটা আহমদ জি কোথায় গেছিলি, আহমদ জি নেই, আহমদ জি, আহমদ নেই, অনেকক্ষণ পরে জি কোথায় গেছিলি, ভুল হয়েছে, তো দাঁত ভেঙে দেবো, ভুল আবার কি, যখন ভুল হয়েছে বলেছে তখন আর কোনো বাক্য ব্যবহার করিয়েন না, ওর ভুলটাই তাকে চলতে দেন। মানুষ কোরআন মাজিদ পড়ে না, যারা তাফসির মাহফিল করে, করাই যারা, তারাও বুঝতে পারেনি কি জিনিস, আর যারা করে তারাও বুঝতে পারেনি কি জিনিস। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা মানুষকে মাফ করতে শিখো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। তিন শ্রেণীর মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি, এক, দান করে যে, দুই, রাগকে থামাতে পারে যে, তিন, মানুষকে মাফ করতে পারে যে। একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথা শোনার চেষ্টা করুন, আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ রইল। সম্মানিত দিনি ভাই বোন, কোরআন মাজিদে শেষের যেটুকু কথা আছে সেটুকু হলো কিছু বিধান, কিভাবে সলাত আদায় করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যুদ্ধবিঘ্নে যেতে হবে, কিছু নিয়ম কানুন আছে। তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, এইভাবে পুরো কোরআন মাজিদ 30 পারা, তার সংক্ষিপ্ত কয়েক মিনিটে আপনার সামনে একটা সংক্ষিপ্ত বিবরণ পেশ করলাম। এ হচ্ছে কোরআন মাজিদ, কোরআন মাজিদ।